হাই ফ্রেন্ডস আমি সুব্রত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ট হাউস নো ফ্রেন্ডস আজকে কথা বলব বাজ্রিগার পাখি নিয়ে ফ্রেন্ডস বাজ্রিগার পাখি কত বয়সে অ্যাডাল্ট হয় বা কত বয়স থেকে ডিম পাড়া শুরু করে এছাড়া ফ্রেন্ডস বাজরিগার পাখির ডিম থেকে বাচ্চায় পরিণত হতে কতদিন সময় লাগে তাই নিয়েই আজকের কথা বলবো ফ্রেন্ডস ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন এছাড়া ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন এছাড়া ফ্রেন্ডস বন্ধুদের সঙ্গে শেয়ার করে বন্ধুদেরও হেল্প করতে পারেন অবশ্যই উপকৃত হবে ফ্রেন্ডস আপনি যদি বাজরিগার পাখি পালন করেন বা বাজরিগার পাখি পালন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফ্রেন্ডস বাজ্রিগার পাখিকে যদি আপনি পালন করতে চান তাহলে অবশ্যই আমি বলবো যে আপনি দুই থেকে আড়াই মাসের বাচ্চা নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে বড়ো করে ঠিকঠাক হেলথ রেখে তারপর আপনি ওকে ব্রিডে দিন ফ্রেন্ডস বাজরিগার পাখি সাধারণত ছয় থেকে আট মাসের মধ্যে অ্যাডাল্ট হয়ে যায় এবং ব্রিডে চলে আসে কিন্তু ফ্রেন্ডস এখানে আপনি যদি বাজ্রিগার পাখিকে কলোনিতে রাখেন তাহলে কিন্তু আপনার পাখি চার মাসেই অ্যাডাল্ট হয়ে ব্রিড করা শুরু করে দেয় কেননা ফ্রেন্ডস পাখি যেটা দেখে সেটাই শেখে তাই ফ্রেন্ডস বাজ্রিগার পাখি যদি আপনি কলোনিতে রাখেন তাহলে আপনার বাজ্রিগার পাখি চার মাসের মধ্যেই ডিম দিয়ে দেয় কিন্তু সবথেকে বেস্ট যে ব্রিডিং এজ হয়ে থাকে সেটা কিন্তু ফ্রেন্ডস আট মাস আপনি যদি ভালো এবং সুস্থ ব্রিডিং করাতে চান আপনার বাজ্রিগার পাখিকে তাহলে কিন্তু ফ্রেন্ডস আপনি আট মাস আট মাস বয়সে বাজ্রিগার পাখিকে বেড়ে দিন তাহলে আপনার পাখির ব্রিড অবশ্যই খুবই ভালো হবে এছাড়া ফ্রেন্ডস বাজ্রিগার পাখি ডিম পাড়ার পর আঠেরো থেকে চব্বিশ দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে আর যেহেতু বাজ্রিগার পাখি এক প্রত্যেক দিন একটি করে ডিম পাড়ে সেহেতু ফ্রেন্ডস একদিনই ডিম থেকে সমস্ত বাচ্চা বেরিয়ে আসে না পরপর বেরোতে থাকে এছাড়া ফ্রেন্ডস বাজ্রিগার পাখির ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসাটা কিছুটা সিজনের উপরেও নির্ভর করে কেননা ফ্রেন্ডস আপনারা জানেন যে বাজ্রিগার পাখি হিট দিলে মাদার পাখি হিট দিলে তবেই ফ্রেন্ডস ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে সেহেতু ফ্রেন্ডস শীতকালে যেহেতু ভাঁড়গুলো বা হান্ডি হান্ডিগুলো ঠান্ডা থাকে তাই ফ্রেন্ডস ডিম একটু কম হিট পায় তাই শীতকালে একটু দেরি হয় মানে দেরি সময় লাগে বেশি অর্থাৎ তেইশ থেকে চব্বিশ দিন নিয়ে ডিম ফটে কিন্তু গরমকালে যেহেতু ফ্রেন্ডস আবহাওয়া গরম থাকে এবং হাঁড়িগুলোও গরম থাকে যেহেতু ফ্রেন্ডস ব্রিড নেওয়া উচিত নয় তবুও যারা ব্রিড নেন তাদের ক্ষেত্রে ফ্রেন্ডস আঠেরো দিনের মধ্যে আঠেরো থেকে উনিশ দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে তবে ফ্রেন্ডস আমার মতে আপনি কখনো গরমে ব্রিড নেবেন না কারণ ফ্রেন্স এতে পাখির হেলথের উপর খুব খারাপ প্রভাব পড়ে তাই ফ্রেন্ডস গরমকালে আপনি পাখিকে রেস্ট দিন এবং শীতের শুরু থেকে আপনি পাখিকে ব্রিডে দিন তবে আপনার পাখি খুব ভালো ব্রিডিং করবে এবং আপনি পাখির থেকে খুব ভালো পরিমাণে ভালো কোয়ান্টিটিতে চিক্স পাবেন এবং বাচ্চা পাবেন ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই আজকের টপিক খুব ছোটো থাকায় আজকের ভিডিও এই পর্যন্তই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই রকমই ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি